Assalamu alaikum everyone, welcome and welcome back to my channel Day with Tanjila Ema. I am Tanjila Ema, I am going to show you how to do this. No, I am not going to do a challenge video. আমার আগে চ্যালেঞ্জ ভিডিওটা আপনারা খুব বেশি পছন্দ করেছেন এবং নতুন করে চ্যালেঞ্জ ভিডিও করার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন তো আপনাদের রিকোয়েস্ট রাখতে আমি চলে এসেছি আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও করব 1000 টাকার মধ্যে আমি একটা আউটফিট ক্রিয়েট করব এবং আউটফিটটা আমি ক্রিয়েট করব এখানে তো জায়গাটা হচ্ছে লক্ষী বাজার পুরান ঢাকার মাঝে অবস্থিত এই জায়গাটা খুবই ফেমাস লক্ষী বাজারে যারা আশেপাশে থাকেন সবাই চিনেন এবং সবাই একবার না একবার নিশ্চয়ই লক্ষী বাজারে এসে শপিং করেছেন তো এখানে হচ্ছে আমি আজকে সামনে যেহেতু পয়লা বৈশাখ আছে তো পয়লা বৈশাখের থিমে একটা আউটফিট ক্রিয়েট করব আমি চিন্তা করছি যে শাড়ি কেনার জন্য তো দেখা যাক আমি 1000 টাকার মধ্যে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা সেই সাথে আপনাদেরকে আমি দেখাবো আমি কোথা থেকে কি কি কিনলাম আর সেই পর্যন্ত আমার সাথেই থাকুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমি চলে এসেছি আমি যে বৈশাখের জন্য প্রথমে যে শাড়িটা কিনব সেটা কেনার জন্য তো আমার চোখে মানে খুব সুন্দর একটা শপ পড়ল এখানে সবই হ্যান্ড প্রিন্টেড ব্লক এবং হচ্ছে সুতি সব ধরনের শাড়ি পাওয়া যায় আঙ্কেল নিজেই সবগুলো করেন আপনারা দেখতেই পাচ্ছেন আঙ্কেল এখনো এই শাড়িটাতে কাজ করছেন আপনাদেরকে দোকানে আরো যে ধরনের শাড়ি আছে এবং ডিজাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি সবগুলোর প্রাইস খুবই রিজনেবল যারা লক্ষী বাজারের আশেপাশে আছেন তারা অনায়াসে এখান থেকে শপিং করতে পারেন এবং আঙ্কেল আপনারা যে ধরনের কাস্টমাইজ শাড়ি চান আপনারা ডিজাইন এবং হচ্ছে কালার বলে দিলে আপনাদের সেরকম ভাবেই করে দিবে এবং যত কোয়ান্টিটিতে চান আপনাদের সেই কোয়ান্টিটিও করে দিতে পারবে কিছুদিন সময় দিতে হবে এখানে হচ্ছে মূলত 550 থেকে কত পর্যন্ত প্রাইস 550 থেকে 900 পর্যন্ত আপনারা শাড়ি পাবেন এবং কোয়ালিটি খুবই ভালো আপনাদেরকে কাছে থেকে কাজটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করে আমার মূলত এই শাড়িটাই পছন্দ হয়েছে তো আমার জন্যই শাড়িটা করা হচ্ছে তো এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 600 টাকা এই শাড়িটার প্রাইস হচ্ছে 700 টাকা কটনের মধ্যে এরকম টার্সেল দেওয়া খুবই সুন্দর এবং কালারটাও খুবই মিষ্টি একটা কালার বাঙ্গি কালার এই গরমের জন্য খুবই কমফোর্টেবল হবে এই টাইপের শাড়িগুলো তো কিছুক্ষণ পরে আমার শাড়িটা রেডি হয়ে যাবে তো এই ফাঁকে আমি আদার্স যে শপিংগুলো আছে সেগুলো করে নিব তো এখন হচ্ছে শাড়ি পরে আমি সামনে দেখলাম যে চুড়ি বিক্রি হচ্ছে তো আমার শাড়ির সাথে ম্যাচিং করে এখন আমি চুড়ি কিনে নিব তো আমি হচ্ছে চুড়ি কিনে নিলাম দুই ডজন 100 টাকা এটা পলি ফেলে দিবা হ্যাঁ পলি ফেলে দাও খালা হচ্ছে আমাদের নিচে যে জায়গাটা ওইখানে বসে শাড়ির সাথে ম্যাচিং করে আমার জুতো কেনা বাকি সেজন্যই আমি হাঁটছিলাম আর এই রাস্তাটা যারা পুরান ঢাকায় থাকেন লক্ষী বাজারে এসেছেন তারা সবাই চিনেন আমি ফুটপাথ ধরে হাঁটছিলাম দুই পাশে অনেক ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে এবং ভিড় দেখেই বুঝতে পারছেন যে সবাই এখানে কী পরিমাণ কেনাকাটা করে
এই জায়গাটাতে। তো এখন হচ্ছে আমি সেন্ট গ্রেগরি স্কুলের সামনে চলে এসেছি। পুরান ঢাকার মধ্যে অনেক নাম করা একটা স্কুল। আমি জুতো খুঁজতে খুঁজতে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এর আগেও কয়েকটা স্টল দেখেছি, কিন্তু মন মতো ওরকম জুতো ওখানে পাইনি, সেজন্য হাঁটতে হাঁটতে সামনে চলে যাচ্ছিলাম। তো একটা দোকানে আসলাম, সেখানে অনেকগুলো জুতো দেখার পরে এইটার সাইজ এবং ডিজাইন মোটামুটি আমার ভালো লেগেছে, তো এই জুতোটা নিলাম, 300 টাকা পড়লো। তো এখন হচ্ছে আমার জন্য জুতোটা প্যাক করে দিচ্ছে। তো এর মাধ্যমে আমার শপিং মোটামুটি শেষ, আমার কাছে আর টাকা বাকি নেই। এখন আমি চলে যাব বাসার দিকে, আর আমার শাড়িটাও কালেক্ট করতে হবে, যেহেতু ওটা সন্ধ্যার পরে দিবে, আমি সন্ধ্যার পর সেটা কালেক্ট করব। আমি সেটা ফুটেজ আমার এই ভিডিওর সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওয়েদারটা অনেক ভালো ছিল, গরম ছিল না তেমন একটা, যার জন্য গরমে কষ্ট পেতে হয়নি, আদারওয়াইজ এই জায়গাটাতে অনেক গরম থাকে। তো এই হচ্ছে আজকে আমার শপিং কমপ্লিট করে ফেলেছি। 1000 টাকার মধ্যে যতটুকু সম্ভব, যা যা সম্ভব আমি কিনেছি এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আজকে আমি হচ্ছে শাড়িটা যে তৈরি করতে দিয়ে এসেছি সেটা আমি সন্ধ্যার পরে কালেক্ট করব, যেহেতু অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো তারপরে হচ্ছে আমি সেটা একটা লুক ক্রিয়েট করে আপনাদের সামনে নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজ এ পর্যন্তই, আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাকে জানাবেন, পরবর্তীতে কী টাইপের ভিডিও চান সেটা অবশ্যই জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন এই আশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমি আমার শাড়িটা কালেক্ট করতে চলে এসেছি। এই হচ্ছে শাড়িটা কমপ্লিট হয়ে গেছে, এটার ফাইনাল লুকটা আপনারা আমার নেক্সট ভিডিওতে দেখতে পাবেন।